আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটি কী সম্পর্কে আপনারা তো এতক্ষণে টাইটেল এবং থাম্বনেল দেখে কিছুটা হলেও বুঝে গিয়েছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে যেমন আমরা ফেসবুকে টু ফ্যাক্টর মারি, টু ফ্যাক্টর বলতে ওই ফেসবুক অ্যাকাউন্টটি পাসওয়ার্ড এবং নাম্বার বা জিমেল দিয়ে লগ ইন করতে গেলেও আরেকটি কোড চলে যাবে আমরা যে নাম্বার দিয়ে টু ফ্যাক্টর মারবো ওই সিমে। তো এমনই বন্ধুরা, আমরা যেমন ফেসবুকে টু ফ্যাক্টর আমরা টু স্টেপ ভেরিফিকেশন কোড যাই বলেন যেটি আমরা মারি, সেটি আমরা জিমেইলেও মারতে পারি এবং জিমেইলেও কীভাবে মারবো সেটি আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা, অনেকের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিমেইল থাকে, যেমন অনেকের কিন্তু অনেক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা অনেকের গেমের ক্ষেত্রে, তো এই সকল অনেকের আবার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে, তো এই সকল জিমেইলগুলো কিন্তু আমাদের সিকিউরিটিতে রাখা খুব দরকার। আর এর জন্য কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন কোড বা টু ফ্যাক্টর যাই বলেন এটির কিন্তু বিকল্প নেই, এটি কিন্তু আমাদের করতেই হবে, এটি কিন্তু আমি মনে করি এটি করা অবশ্যই অনেক জরুরি। তো বন্ধুরা, কীভাবে আপনারা জিমেইলে টু ফ্যাক্টর মারবেন, টু স্টেপ ভেরিফিকেশন কোড, অর্থাৎ যখন ওই জিমেইলটা আপনার অন্য কেউ আপনার না জানিয়ে আপনার অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যাবে, তখন কিন্তু আপনি যে নাম্বার দিয়ে টু ফ্যাক্টর চালু করে রাখবেন সেই নাম্বারে একটা কোড আসবে, সেই কোড ছাড়া সে জীবনেও কিন্তু লগ ইন করতে পারবে না। তো এই জন্য কিন্তু বুঝতে পারছেন এটি আসলে কতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এর জন্য কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন কোড এটি খুব সহজে আপনারা সেট করতে পারবেন আপনাদের জিমেইল আইডিতে, তো সেটি আমি আপনাদের এখন দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখছেন এমটেক বিডি9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। আর বন্ধুরা, এমনই ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটি হলো আমাদের যে জিমেইল অপশানটা আছে, আমাদের প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এমন জিমেইল অপশানটা থাকে, তো সেই জিমেইলের ভিতরে চলে যেতে হবে। তো জিমেইলের ভিতরে আসার পরে আপনাদের কিন্তু আপনাদের ঠিক এমনই একটি ইন্টারফেস শো করবে এমনই। তো আপনারা একটু খেয়াল করবেন আপনাদের এইখানটাতে আপনারা যে জিমেইলটাতে সিকিউরিটি দিতে চান সেই জিমেইলটা লগ ইন আছে কিনা, নাহলে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। তো যাই হোক, এবারে কী করতে হবে, এবারে এইখানটাতে ক্লিক করতে হবে। তো এইখানটাতে প্রোফাইল লোগো থাকবে, তো সেই প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। তো প্রোফাইল লোগোতে ক্লিক করার পরে এটি কেমন ইন্টারফেস শো করবে, তো এখানে দেখবেন আপনার সমস্ত জিমেইলগুলো নিচে শো করবে এবং এইখানে আপনি যে জিমেইলটাতে টু ফ্যাক্টর সেট করতে চান সেই জিমেইলটা এইখানে আসে কিনা আপনারা একটু দেখে নেবেন। তো যাই হোক, এবারে এইখানটাতে যদি থাকে তাহলে কী করবেন, নিচে দেখুন ম্যানেজ অ্যাকাউন্ট বলে একটি অপশান পাবেন, তো সেই ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পরে বন্ধুরা আরেকটি কথা বলে রাখি, অবশ্যই আপনার সেটের কিন্তু ডাটা কানেকশন অন থাকা লাগবে। তো যাই হোক, এখানে কিন্তু যে এমন একটি ইন্টারফেস শো করবে এখানে এবার, তো এইখানে আপনারা কিছু অপশান দেখতে পাবেন, হোম, এরপরে পার্সোনাল ইনফরমেশন, তো এরপরে আরও আছে ডাটা অ্যান্ড তারপরে দেখুন সিকিউরিটি বলে একটা অপশান আছে। তো এই সিকিউরিটির ভিতরে আমাদের চলে আসতে হবে, দেখুন সিকিউরিটি, এই সিকিউরিটি ক্লিক করতে হবে। সিকিউরিটি ক্লিক করার পরে কেমন ইন্টারফেস শো করবে, তো এইখানটাতে আপনারা নিচে একটু নিচের দিকে খেয়াল করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন কোড, এটি কিন্তু অপব্যবস্থায় আছে, তো এটি কিন্তু আমাদের ইনেবল অর্থাৎ অন করতে হবে। তো অন করতে হলে আমাদের কিন্তু এবার এখানে ক্লিক করতে হবে। তো টু ফ্যাক্টরে ক্লিক করলাম, টু স্টেপ ভেরিফিকেশন কোড যেটাই বলেন, তো এখানে ক্লিক করার পরে এটি কেমন ইন্টারফেস শো করবে, তো এখানে একটু নিচের দিকে চলে আসবেন, দেখুন গেট স্টার্ট বলে একটি অপশান লেখা আছে, তো এখানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, গেট স্টার্টে আমরা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, গেট স্টারে ক্লিক করার পরে এখানে কিন্তু ওই জিমেইলটার পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে, তো যে ওই জিমেইলটার পাসওয়ার্ড অবশ্যই আপনার জানা থাকা লাগবে, তো সেই জিমেইলটার পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন, তো আমি জিমেইলটার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু এইখানে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তো দেন এইখানে আপনার দেখুন এইখানে একটি নাম্বার শো করবে, আপনার ফোনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে শো করবে। তো চাইলে আপনি যে কোনো নাম্বার এখান থেকে কিন্তু এই নাম্বারটা কেটে দিয়ে এখানে মুছে দিয়ে আপনি নাম্বারটা সিলেক্ট করতে পারবেন। তো আরেকটু খেয়াল করবেন বাম পাশে দেখুন বাংলাদেশ বলে একটি পতাকা আছে বাংলাদেশের, তো এটি যদি না থাকে তাহলে এইখানটাতে ক্লিক করবেন, করে আপনার এখানে দেখুন অনেক দেশের পতাকা আপনারা পেয়ে যাবেন, সরি এইখানটাতে বাংলাদেশের এখানে ক্লিক করতে হবে, তখন এখানে তো এখানে থেকে কিন্তু আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, যাই হোক, এবারে কিন্তু আপনার এই নাম্বার যদি আপনি সেট আপনার যে নাম্বারটা শো করবে সেই নাম্বার যদি সেট করতে চান তাহলে এখানে থাকবে, অথবা নাহলে কিন্তু আপনি এখান থেকে নাম্বারটা চেঞ্জ করে দিতে পারবেন, তো আমি এই নাম্বারেই সেট করব। তো যাই হোক, এবার এখানে দেখুন নিচে দুইটা অপশান আছে, একটি হলো টেক্সট মেসেজ, অন্যটি হলো ফোন কল, অর্থাৎ আপনি কিন্তু মেসেজের মাধ্যমে কোডটি পেতে পারেন অথবা ফোন কলের মাধ্যমে। তো আমি মেসেজ অপশানটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। তো বন্ধুরা, নেক্সটে ক্লিক করার পরে এখানে এমন ইন্টারফেস শো করবে এবং ওই সিমে আপনি যে সিমটাতে সিলেক্ট করেছেন সেই সিমে একটি কোড যাবে, তো সেই কোডটি কিন্তু এইখানে বসাতে হবে। তো বন্ধু, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার কোডটি চলে আসবে, আমি কোডটি কিন্তু নিয়ে এখানে বসিয়ে দেবো। তো আমি আপনাদের এখানে কোডটি বসানোর পরে কী করতে হবে আমি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কোডটি কিন্তু বসানো হয়ে গেলো, এবারে দেখুন নিচের দিকে একটি অপশান পাবেন নেক্সট বলে, তো নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা, নেক্সটে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কিন্তু আপনাদের ঠিক এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এইখানে দেখুন একটা অপশান পাবেন ডান দিকটাতে টার্ন অন লেখা আছে, তো এই টার্ন অনে ক্লিক করে দিবেন।
তোমাদের টার্ন অনেক ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার কাজটি সাকসেসফুল হয়ে যাবে। দেখুন সাকসেসফুল হয়ে গেল, এখন থেকে কিন্তু আপনার এই নম্বরটাতে আমি যে নম্বরটা সেট করে দিয়েছি এই নম্বরেই কিন্তু SMS আসবে যখন আমার এই জিমেইলটা অন্য কেউ অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যাবে। সাথে সাথে দেখুন এখানে টার্ন অফ লেখা আছে, আপনার যদি অফ করতে চান তাহলে এইখানে এসে আবার টার্ন অফ করে দিলেই কিন্তু এই টু স্টেপ ভেরিফিকেশন কোডটি অফ হয়ে যাবে। তোমাদের আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। তোমাদের এমন এই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।